হ্যালো গাইজ, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন বেসিক্যালি দুটো বিষয়ে কথা বলবো। ফার্স্টে কথা বলবো একটা ক্লাসকে নিয়ে। সো এখন কথা হচ্ছে, আমরা কিন্তু এখন রিসেন্টলি প্রচুর ক্লাস দেখতে পাচ্ছি এবং আমরা তো রাবণ ভার্সেস কিসমিসের তো একটা ক্লাস এখন দেখছি। তো আজকেও কিন্তু একটা ক্লাস হচ্ছে, সেটা হচ্ছে মিনি ভার্সেস কলকাতার হ্যারি। এবং এছাড়াও এই মে মাসে কিন্তু প্রচুর সিনেমা, প্রচুর বাংলা সিনেমার মধ্যে কিন্তু ক্লাস হবে। সো আজকের আমি যে ক্লাসটার কথা বলবো সেটা হচ্ছে সৃজিত মুখার্জির এক্স ইজিকাল টু প্রেম ভার্সেস হচ্ছে রাজ চক্রবর্তীর হাবজি গাবজি। সো এই দুটো সিনেমায় কিন্তু রিলিজ হচ্ছে 3rd of June। সো দুটো সিনেমার মধ্যে কিন্তু একটা বিশাল বড় হাইপ রয়েছে, কারণ দুটো সিনেমার কন্টেন্ট খুব ভালো এবং বিশেষ করে সৃজিত মুখার্জি এবং রাজ চক্রবর্তী কিন্তু প্রচুর হিট হিট সিনেমা কিন্তু আমাদেরকে উপহার দিয়েছেন। এবং বলতে গেলে দুজনেই হচ্ছে বাংলায় একটা সফল পরিচালক আমরা বলতে পারি। এবং বিশেষ করে এক্স ইজিকাল টু প্রেমের গানগুলোও তো খুব ভালো এবং এবং হাবজি গাবজির কন্টেন্টটা খুব ভালো। এখন কন্টেন্টটি বেসিক্যালি চলে মার্কেটে। সো সেই অর্থে দুটো সিনেমার মধ্যে কিন্তু বেশ ভালো পটেন্সিয়াল রয়েছে এবং দুটো সিনেমাই মানে আশা করছি খুব ভালো হবে। এবং সেই অর্থে এই ক্লাসটা কিন্তু বেশ জমজমাট একটা ক্লাস হবে। এবং এই এক্স ইজিকাল টু প্রেম এবং হাবজি গাবজির সঙ্গেও কিন্তু আরো দুটো সিনেমা ক্লাস করছে, এবং সেটা হচ্ছে বিক্রম এবং যেখানে আমাদের ফাহাদ ফাজিল রয়েছে, বিজয় সেতুপতি রয়েছে, কমল হাসান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অক্ষয় কুমারের পৃথ্বীরাজ। সো একসঙ্গে মানে 4টে সিনেমা কিন্তু ক্লাস করছে, সেটা হচ্ছে এক্স ইজিকাল টু প্রেম, হাবজি গাবজি, বিক্রম এবং পৃথ্বীরাজ। এই 4টে সিনেমা কিন্তু একদিনে রিলিজ হচ্ছে। তো সেই অর্থে 3rd of June কিন্তু একটা বিশাল জমজমাট ক্লাস হতে চলেছে। আচ্ছা, সেকেন্ড কথা বলবো, হইচইয়ের একটা আপকামিং সিরিজ আসছে যার নাম হচ্ছে ফেলুদা ফেরত আমরা বলতে পারি। কারণ কারণ হচ্ছে ফেলুদা ফেরত হচ্ছে ফার্স্ট টাইম এসেছিল হচ্ছে 8টা টাইমসে, এবং তারপরে কিন্তু এটা হচ্ছে হইচইয়ের জন্য হচ্ছে বানানো হচ্ছে এবং হইচই ডাইরেক্টেড বাই আবার আমাদের সৃজিত মুখার্জি। সো এর কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও করা হয়েছে এবং এটা হচ্ছে ফেলুদার গোয়েন্দাগিরি আসবে ফার্স্টে, তারপরে হয়তো আসবে দার্জিলিং জমজমাট। তো সেক্ষেত্রে এটা আমাদের হচ্ছে বাঙালিদের কাছে একটা ইমোশন হচ্ছে ফেলুদা। এবং সেই অর্থে হইচই যখন বানাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যখন আমাদের সৃজিত মুখার্জির একটা টাচ রয়েছে, আশা করছি এটা খুব ভালো সিরিজ হবে। এবং এটা কিন্তু রিলিজ করা হবে এই জুনে। এবং এখন কথা হচ্ছে 3rd of June অবধি কিন্তু মহাভারত মারার কিন্তু হবে, স্ট্রিমিং হবে। আশা করছি এটা জুনের শেষ ভাগের দিকে হয়তো হইচইতে মানে আমাদের হইচই টিভিতে কিন্তু স্ট্রিমিং হতে পারে। এবং এর কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও হইচইতে রিলিজ করা হয়েছে হইচইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, এবং সেই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা কিন্তু খুব দারুণভাবে ডিজাইন করা হয়েছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। সো আমি তো এই সিরিজটা দেখার জন্য খুব এক্সাইটেড, এবং হইচই কিন্তু খুব ভালো ভালো কাজ নিয়ে আসছে এবং আশা করছি বাংলা ওটিটি প্ল্যাটফর্মে এটা হইচই দারুণ জায়গা করে নেবে। সো তোমাদের এই দুটো বিষয় নিয়ে কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।